Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আমরা জানি ইউজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 18th July 2022 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 5th August 2022 পর্যন্ত এবং এই ডেটটা কিন্তু প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে সেম যেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের রুল অনুযায়ী পাবলিশ হয়েছে আমি চেষ্টা করব কিছু ইম্পর্ট্যান্ট কলেজ থেকে ফর্ম ফিল আপের ভিডিও দেওয়ার এছাড়াও আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনারা কোন কলেজ থেকে ফর্ম ফিল আপের ভিডিও চান এখন আমরা যে ফর্ম ফিল আপের ভিডিওটি দেখব যে ইউজি অ্যাডমিশনের ভিডিওটি দেখব এটি হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে এখান থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ কীভাবে করবো এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার এবং অল বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারবে এখন আমরা এই হলদিয়া গভর্নমেন্ট কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে ইউজি অ্যাডমিশন হবে এই ইউজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কীভাবে করবো এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব তার আগে আমরা হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশানটি একটু দেখে নিই এটি হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 15th July 2022 এই নোটিফিকেশানটি 11 পেজের তাই আমি এখান থেকে ডিটেলস আলোচনা করব না এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা জানব এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর আন্ডার গ্রাজুয়েট কোর্সেস একাডেমিক সেশন 2022-2023 এবং এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গেলে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপর দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস ফর অ্যাপ্লিক্যান্টস অনলাইন অ্যাপ্লিকেশান উইল স্টার্ট অন 18th July 2022 অ্যান্ড লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5th August 2022 আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন তারপর দেখুন অ্যাপ্লিকেশান ফি নীল অর্থাৎ এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না আপনারা যে ফর্ম ফিল আপ করবেন এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটি করে দেবেন তারপর নো অ্যাপ্লিকেশান উড বি রিভাইজড অনলাইন আফটার প্রেসক্রাইব ডেট অর্থাৎ এই যে লাস্ট ডেট এই লাস্ট ডেটের পরে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান করা যাবে না তাই আপনারা এই লাস্ট ডেটের আগে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন তারপর এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না এখানে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন এই অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় কী কী ডকুমেন্টস লাগছে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন তারপর এখানে দেখুন আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় দেওয়া আছে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন সিট ক্যাপাসিটি দেখুন এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে অ্যানথ্রোপোলজিতে টোটাল সিট হচ্ছে 26 বেঙ্গলিতে টোটাল সিট হচ্ছে 96 কেমিস্ট্রিতে 47 ইকোনমিক্সে 10 এইভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে টোটাল সিট এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেওয়া আছে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন তারপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখুন যারা অনার্স ডিগ্রি কোর্সে ভর্তি হবেন বা জেনারেল ডিগ্রি কোর্সে ভর্তি হবেন তাদের কিন্তু এখানে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে এবং এখানে আদার কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার আগে এই ইনফরমেশানগুলো একটু ভালো করে দেখে নিতে পারেন তারপর দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে আমরা যেটা আগে দেখেছি এই অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 18th July 2022 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 5th August 2022 এবং এখানে কবে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে বা কবে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে বা ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন ফর অল সাবজেক্ট সেকেন্ড ফেজ বা কবে ক্লাস শুরু হবে তার এখানে ডেটটা দেওয়া আছে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন এছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও সরাসরি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার আগে এই নোটিফিকেশানটি ভালো করে একটু পড়ে নিতে পারেন আমরা এখন ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাব আমরা হলদিয়া গভর্নমেন্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আছি হলদিয়া গভর্নমেন্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন হলদিয়া গভর্নমেন্ট কলেজ অ্যাফিলিয়েটেড টু বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ এই কলেজটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন এখানে দেখুন ইউজি অ্যাডমিশন 2022
অ্যাডমিশান পোর্টাল, আপনারা এই অ্যাডমিশান পোর্টাল অপশানের উপর ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশান নোটিফিকেশানস, ইউজি অ্যাডমিশান নোটিফিকেশান 2022 to 2023। আমরা যে নোটিফিকেশানটি দেখলাম আপনারা এর উপর ক্লিক করলে ওই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন, এখানে দেখুন অলরেডি রেজিস্টার্ড দিয়ে লগ ইন বলে একটা অপশান আছে, আপনারা এই লগ ইনের উপর ক্লিক করে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারেন। এবং আপনারা যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান, এখানে দেখুন একটা অপশান আছে নিউ টু পোর্টাল রেজিস্টার, এই রেজিস্টারের উপর আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং একটা পেজ ওপেন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন করার আগে বা ফর্ম ফিল আপ করার আগে এই ইম্পর্টেন্ট নোটিফিকেশানসগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এখানে দেখুন আপনাদের একটা মোবাইল নাম্বার লাগবে এবং ইমেল আইডি লাগবে এবং এগুলো কিন্তু ভ্যালিড হতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত রকমের কমিউনিকেশান করা হবে। নেক্সট দেখুন আপনাদের ভালো করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং নোটিফিকেশানটা পড়তে বলা হয়েছে। তারপর এখানে এই ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রাখবেন ফর্ম ফিল আপ করার সময়। কী কী লাগছে দেখুন, ইওর রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ, এটা জেপিজি ফরম্যাটে হতে হবে, জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং এটি 20 KB থেকে 90 KB এর মধ্যে যেন এর সাইজটা হয়। তারপর ইওর স্ক্যান্ড সিগনেচার, এটাও জেপিইজি ফরম্যাটে হতে হবে, 20 KB to 90 KB। তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, এটাও 20 KB থেকে 200 KB এর মধ্যে হতে হবে, জেপিইজি বা PDF ফরম্যাটে কিন্তু হতে হবে। তারপর মাধ্যমিকের মার্কশিট লাগছে, তারপর HS-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে, HS-এর মার্কশিট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে যদি আপনাদের থাকে, তারপর PWD সার্টিফিকেট লাগছে এবং EWS সার্টিফিকেট লাগছে। এগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেটগুলো আপনাদের লাগবে। তারপর এখানে আপনারা এই ইনস্ট্রাকশনসগুলো পড়ে নিয়ে ক্লোজে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশনের অপশানগুলো চলে এসছে, এখানে রেজিস্ট্রেশন ডিটেলস বলে দেওয়া আছে এবং এখানে আপনাদের পুরো ডিটেলসটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট ইওর নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপর দেখুন ইমেল লাগছে, পার্সোনাল মোবাইল নাম্বার লাগছে, এই ইমেল এবং মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যালিড হতে হবে যাতে আপনাদের সঙ্গে সমস্ত রকমের কমিউনিকেশান করা যায়। তারপর HS-এর রেজিস্ট্রেশন নাম্বার লাগছে, এগুলো আপনারা দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। এই রেজিস্টারে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এন্টার OTP, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটা OTP আসবে, ওই OTPটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই OTPতে ক্লিক করবেন। এই ভেরিফাই OTPতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং পাসওয়ার্ড দেখাবে, এখানে আপনারা এন্টার ইন ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই এন্টার ইন ইওর অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটা ইনঅ্যাক্টিভ আছে। আপনারা যখন ফর্ম ফিল আপ কমপ্লিট করবেন তখন এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বিভিন্ন স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ফার্স্ট স্টেপ, 1 স্টেপ, 2 স্টেপ, 3 অ্যান্ড কনফার্ম, এই সমস্ত স্টেপের মাধ্যমে আমরা ফর্ম ফিল আপ করবো। ফার্স্ট যে স্টেপ এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস দিয়ে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কী কী পার্সোনাল ইনফরমেশান এবং ফ্যামিলি ইনফরমেশান লাগছে দেখুন, পার্সোনাল ইনফরমেশানের মধ্যে জেন্ডার সিলেক্ট করবেন, হুয়েদার কন্যাশ্রী হোল্ডার, যদি আপনারা কন্যাশ্রী পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন, যদি ইয়েস করে থাকেন তাহলে কন্যাশ্রীর আইডিটা দিতে হবে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন, EWS যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন, ন্যাশনালিটি সিলেক্ট করবেন, রিলিজিয়ান লাগছে, মাইনরিটি গ্রুপ ইয়েস অথবা নো, তারপর PWD, এগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এর মধ্যে যেটা লাগছে ভিলেজ অর সিটি নেম, পোস্ট অফিস নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দেবেন, এগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এবার ফ্যামিলি ইনফরমেশানের মধ্যে কী কী লাগছে দেখুন, ফাদার্স অর গার্ডিয়ানস নেম, এখানে আপনারা আপনাদের ফাদারের অথবা গার্ডিয়ানের নেমটা দিয়ে দেবেন। তারপর ফাদার্স অর গার্ডিয়ানস কন্ট্যাক্ট নাম্বার, ফাদার্স অর গার্ডিয়ানস এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপর ফাদার্স অর গার্ডিয়ানস অকুপেশান, মাদার্স নেম, মাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাদার্স অকুপেশান, অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তারপর আদার ডিটেলস, এই আদার ডিটেলসের মধ্যে ইওর ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর আধার নাম্বারটা দিতে হবে,
এবং ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন। তারপর ইফ এনি আদার ডিটেলস, যদি আপনাদের অন্য কোনো ডিটেলস থাকে তাহলে এখানে আপনারা দিতে পারেন। এবার আপনারা এই সমস্ত ডিটেলস দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা সেকেন্ড স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে এডুকেশনাল ইনফরমেশান ডিটেলসের স্টেপ, একাডেমিক ডিটেলসের স্টেপ। এখানে আপনাদেরকে একাডেমিক ডিটেলস দিয়ে এই স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে দেখুন কী কী এডুকেশনাল ডিটেলস লাগছে। ফার্স্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, এখানে মাধ্যমিকে কত মার্কসের পরীক্ষা হয়েছিল এবং আপনারা কত মার্কস পেয়েছেন সেটা দিতে হবে। তারপর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, অর্থাৎ এখানে এইচএসের কিছু ডিটেলস দিতে হবে। যেমন এখানে দেখুন গ্রুপ আছে, সাবজেক্টস আছে, টোটাল মার্কস অ্যান্ড মার্কস অবটেন্ড। এখানে কিন্তু ছটি সাবজেক্ট আছে। আপনাদের যে সাবজেক্টগুলো ছিল এইচএসে এখানে কিন্তু খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন ফিল আপ করবেন আপনাদের মার্কশিট দেখে এই অপশানগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন আপনারা এখানে এখান থেকে সিলেক্ট করবেন, এখানে কিন্তু সিলেক্টের অপশান আছে। আপনাদের যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল এবং প্রত্যেকটি সাবজেক্টে আপনারা কত মার্কস পেয়েছেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন আরও কিছু ডিটেলস লাগছে, যেমন বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, এটা কিন্তু এখানে সিলেক্ট থাকবে। তারপর যদি আপনারা ভোকেশনাল কোর্স করেছেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের সার্টিফিকেটটা দেখে এখানে খুব কেয়ারফুলভাবে দেবেন। তারপর এই রেজিস্ট্রেশনটা আপনারা কত সালে করেছেন সেটা এখানে দিতে হবে, এটাও কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে। আপনারা ওই সার্টিফিকেট দেখে কিন্তু খুব ভালোভাবে এগুলো ফিল আপ করবেন। তারপর দেখুন রোল ইন এইচএস লেভেল, এখানে রোল লাগছে এবং নাম্বারটা এর নিচে দিতে হবে, অর্থাৎ রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনারা। তারপর এখানে দেখুন ইয়ার অফ পাসিং ইন এইচএস লেভেল, অর্থাৎ আপনারা এইচএস কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এই সমস্ত কিছু এডুকেশনাল ডিটেলস দিয়ে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সেকেন্ড স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা থার্ড স্টেপে চলে আসতে পারবেন। এই স্টেপ হচ্ছে আপলোডের স্টেপ, ফর্ম ফিল আপ আপলোড ডকুমেন্টস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে বা ডকুমেন্টসগুলো আপলোড করে এই স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে কী কী আপলোড করতে হচ্ছে দেখুন। ফার্স্ট হচ্ছে আপলোড ফটোগ্রাফ, এখানে আপনারা আপনাদের কারেন্ট ফটোগ্রাফটা আপলোড করবেন। এটা কিন্তু পাসপোর্ট সাইজের হতে হবে এবং জেপিইজি ফরম্যাটে হতে হবে। এর যে সাইজটা 20 KB থেকে 90 KB এর মধ্যে হতে হবে, এটা হচ্ছে আপলোড ফটোগ্রাফ। নেক্সট আপলোড সিগনেচার, এখানে কিন্তু আপনাদের সিগনেচারটা আপলোড করতে হবে। তারপর যেটা লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু এজ ভেরিফিকেশানের জন্যে, এটা আপনারা এখানে আপলোড করবেন। তারপর যেটা লাগছে মাধ্যমিকের মার্কশিট, এখানে আপনারা মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করবেন। তারপর এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে, এটাও আপলোড করতে হবে। আর এইচএসের মার্কশিট লাগছে, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করবেন। এবং এই যে ডকুমেন্টসগুলোর সাইজ হচ্ছে 20 KB থেকে 200 KB এর মধ্যে, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন তিন ধরনের স্টেপই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের পুরো ডিটেলসটা এখানে থাকবে। আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন আপনারা সব ঠিকঠাক ফিল আপ করেছেন নাকি। এখানে কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে, আপনারা কিন্তু মিলিয়ে নেবেন আপনারা সব ঠিকঠাক ফিল আপ করেছেন নাকি। তারপর এখানে দেখুন একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন এডিট ডিটেলস, যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিট ডিটেলসে ক্লিক করে আপনারা ঠিকঠাক করতে পারেন, এডিট করতে পারেন। যদি আপনারা এডিট না করে ফাইনাল সাবমিট করতে চান তাহলে এখানে দেখুন ফাইনালি সাবমিট বলে একটা অপশান আছে, এর উপর আপনারা ক্লিক করবেন। এবার এখানে কিন্তু চলে এসেছে আর ইউ সিওর টু সাবমিট ডিটেলস, এখানে একটু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপর আপনারা ক্লোজ করতে চাইলে ক্লোজ করতে পারেন, না হলে ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। এই ফাইনালি সাবমিটে ক্লিক করলে আপনাদের কিন্তু পুরো ফাইনাল সাবমিটটা হয়ে যাবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে ইওর ডিটেলস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার ডিটেলসগুলো সাবমিট হয়ে গেছে সাকসেসফুলভাবে। এবার আমরা অ্যাড কোর্সে গিয়ে কোন কোর্সে পড়বো, অনার্স না পাস বা অন্যান্য কোর্সে যদি পড়তে চাই এখান থেকে আমরা সিলেক্ট করব। এখানে দেখুন অ্যাড কোর্স বলে একটা অপশান আছে, এর উপর ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে দেখুন স্টেপ 4 ফর্ম ফিল আপ সিলেক্ট কোর্স, এখান থেকে কিন্তু আপনাদের কোর্স সিলেক্ট করতে হবে। এখানে দেখুন সিলেক্ট সাবজেক্ট, আপনারা যে সাবজেক্টে অনার্স করতে চান বা জেনারেল কোর্স করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা দেখুন জেনারিক সাবজেক্ট 1 বা জেনারিক সাবজেক্ট 2 আছে, আপনারা পাশে যে যে সাবজেক্ট নেবেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন।
এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন একটা অপশান আছে প্লাস চিহ্ন বলে, এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদের কোর্স সিলেক্টটাই কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনারা এখানে দেখুন প্লিজ অ্যাড ইউজি কোর্সেস টু দ্য লিস্ট, যদি আপনারা অন্যান্য কোর্সে অ্যাপ্লাই করতে চান অনার্স বা পাস তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। যদি আপনারা না সিলেক্ট করতে চান, একটাই মাত্র সাবজেক্ট সিলেক্ট করতে চান তাহলে কিন্তু সিলেক্ট করার দরকার নেই। তারপর এখানে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান আছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মাল্টিপল কোর্সেস সিলেক্ট সাবজেক্টস দেন ক্লিক প্লাস বাটন। অর্থাৎ আপনারা যদি অন্যান্য সাবজেক্ট সিলেক্ট করতে চান, অন্যান্য কোর্সে ভর্তি হতে চান বা আদার কোনো সাবজেক্ট সিলেক্ট করতে চান তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে অন্যান্য কোর্স সিলেক্ট করবেন, না হলে করার দরকার নেই, এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে, আপনারা এখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন ডাউনলোড ফর্ম বলে একটা অপশন আছে, এর উপর আপনারা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আমি এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও এইভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন, যদি ভর্তি হন তাহলে কিন্তু ভর্তি হওয়ার সময় এই অ্যাপ্লিকেশান ফর্মটি কাজে লাগতে পারে। এটি হচ্ছে এই হলদিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ইউজি অ্যাপ্লিকেশান প্রসেস যেটা আমি দেখালাম। এছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।